হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারভ সিরিয়া। সবাইকে এখনকার এপিসোডটি দেখার জন্য ইনভাইট করছি। তো কন্ট্রাক্ট ওয়েব সিরিজ যেটি G5 আসতে যাচ্ছে 18 মার্চ, সেটি ট্রেলার বেরিয়ে গেছে। তো টিজার বেরোনোর পর থেকে আসলে আমাদের মধ্যে যারা থ্রিলার প্রেমী বা এক্স্যাক্টলি বাংলাদেশি গ্যাং নিয়ে যারা খুব বেশি এক্সাইটেড, তাদের জন্য একটা মানে অপেক্ষার সময় চলছে যে কবে 18 মার্চ আসবে, কবে 18 মার্চ আসবে। কারণ এই ধরনের বলা যায় যে অ্যাডাপ্টেশন এবং এই ধরনের একটা গ্যাং রিলেটেড, একটা চেইজিং রিলেটেড একটা যে স্টোরি, সেটাকে নিয়ে যে পর্দায় তুলে আনা, এটা কিন্তু রিসেন্ট টাইমে খুব কম আমরা দেখেছি। তো সেটার জন্য আমাদের আসলে একটা এক্সাইটমেন্ট আছে। ট্রেলার চলে এসেছে। তো ট্রেলারটি নিয়ে বলার আগে আমি একটু বলে নিই, এই সিরিজটির ক্রিয়েটর কিন্তু মূলত তিনজন, সর্দার সানিয়াত হোসেন, কৃষ্ণ চট্টোপাধ্যায় এবং তানিম নূর। তানিম নূর এবং কৃষ্ণান্ত হলো ডিরেক্টর এবং তিনজন হলো ক্রিয়েটর। তো ডোপ প্রোডাকশনের G5 সাথে কোলাবোরেশনে তারা এটি করছে। তো ক্যারেক্টারাইজেশনগুলো আপনারা ছবির মাধ্যমে দেখেছেন, এরপর টিজার বেরিয়েছে। টিজারটি ব্যাপক সাড়া ফেলেছিল, আমি সেটা রিভিউ করেছি, আমার চ্যানেলে আছে। তো ট্রেইলারে সেই টিজারেরই আমরা বলতে পারি যে একটা এক্সটেন্ডেড ভার্সন ছিল। কালার গ্রেডিং নিয়ে যে কথাটা বলা হয়েছে সেটি সেম রাখা হয়েছে এবং মোস্ট প্রবলি এটিই কালার গ্রেডিং থাকবে। এই টোনটাই আসলে মেইন যে ওয়েব সিরিজ সেটাতে রাখা হবে। ওয়েব সিরিজটি ঠিক কয় পর্বের এটা আমি এখনও এক্স্যাক্ট শুনতে পারিনি, 6 পর্ব বা 8 পর্ব হতে পারে। আমরা এর আগে মানিহানি যে তানিম নূরের যেটা আমরা ওয়েব সিরিজটি হইচই দেখেছিলাম সেটিও এরকম 10+ এপিসোড ছিল। তো মেইন কথা হলো যে পুরো যে বইটি কন্ট্রাক্ট আপনারা যারা যারা পড়েছেন তারা হয়তো জানবেন এটার ব্যাপ্তি কিন্তু অনেক, 340+ এটার পেজ। তো সেটা টোটালি প্লট করা আসলে ওয়েব সিরিজে কতটি পর্বের মধ্যে হলে ভালো, আবার সেটা এক্সাইটমেন্ট ধরে রাখা, সব মিলিয়ে একটা চ্যালেঞ্জ আছে, সেটা এখন আমরা দেখার অপেক্ষা। এবার ট্রেলারটি নিয়ে যদি বলি, ট্রেলারে আমি যেটা বলেছিলাম টিজারেরই এক্সটেন্ডেড ভার্সন। টিজারে আমরা কী কী দেখেছিলাম, প্রত্যেকটি ক্যারেক্টারে আলাদা আলাদাভাবে ছোটো করে ইন্ট্রো। এখানে ওই ক্যারেক্টারগুলোকেই আমরা হয়তো বা 2-3টা শেডে তাদের একটু ডিটেইল, তাদের ডায়লগ সহ আসলে দেখছি। আরিফিন শুভকে আমরা স্টার্ট হিসেবে দেখতে পারবো যে কন্ট্রাক্ট কিলার, তার সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্রাইম লর্ড রঞ্জু, ব্ল্যাক রঞ্জু, তাকে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা বেগ যে পুলিশ, যে কপ, তাদেরকে চেস করে বেড়াচ্ছে তাকে আমরা দেখতে পাচ্ছি, এবং সাথে সাপোর্টিং যারা আছে, এই যে তাদের ত্রিমুখী একটা দ্বন্দ্ব, তাদের ত্রিমুখী একটা চেজিং, যেখানে ব্ল্যাক রঞ্জুকে খুঁজে ফিরছে কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট কিলারকে আবার খুঁজে ফিরছে বেগ। তো এই যে তাদের একটা ট্রায়াঙ্গুলার আসলে চেজিং, সেটির সাথে সাথে সাপোর্টিং যারা আছে এদেরকে আমরা পরপর দেখতে পাই। রাজনৈতিক অঙ্গনের জন্য আমরা দেখতে পাচ্ছি মিথিলা খেসে যে অ্যাক্টিংটি করেছে, উমা আছে এখানে একটা স্পেশাল ক্যারেক্টারে, এছাড়া মমতো ডেঞ্জারাস, আমাকে ট্রেলারে আউটস্ট্যান্ডিং লাগলো, একটা খুদ হাজে তার মধ্যে আসলে যে ভালো ক্যারেক্টার করার জন্য। মমর কয়েকদিন আগে আমি একটা ফেসবুক স্ট্যাটাসে দেখছিলাম যে অভিনয় করার জন্য আসলে সব কিছু বাদ দিয়ে বা সব কিছুর মাঝখান থেকে যে অভিনয়টা, সেটা আসলে তিনি করেন না, অভিনয়টা করার জন্যই যা যা লাগে তিনি আসলে সেটা করেন। আমার কাছে কথাটি খুব ভালো লেগেছে। এবং মম আসলে তার যে প্রথম ছবি দারুচিনি দ্বীপ, সেটার পরবর্তী থেকে যে কাজগুলো করেছেন প্রত্যেকটা সময় তিনি কিন্তু এই ব্যাপারটির প্রতি খেয়াল রেখেছেন। হয়তো বা 2-1টি মানুষের ক্যারিয়ারে হয়তো ভুল ডিসিশন থাকে যেগুলোর জন্য উনি সমালোচিত হয়েছেন, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ অফ ওয়ার্ক দেখেন সেখানে কিন্তু মমর এক্সিকিউশন এবং তার পারফরমেন্সের প্রশংসা করতেই হয়। ট্রেইলারে আমরা যেটা বললাম যে এক্সটেন্ডেড ভার্সনগুলো দেখতে পাবো, প্রথমে বাস্টার্ডের একটা ইন্ট্রো, যে বাস্টার্ডকে ছোটোবেলায় সবাই ক্লাসরুমে বাস্টার্ড বলে ডাকতো, সেখান থেকে তার নাম আসলে এরকম হয়ে গেছে, সে কন্ট্রাক্ট কিলার, তার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। আপনারা জানেন যে এই সিরিজটার আসলে অনেকগুলো বই আছে, প্রথম যে নেমেসিস সেখান থেকেই আসলে বাস্টার্ডের একটা ইন্ট্রো ছিল। তো এটা যেহেতু দ্বিতীয় বই তো অনেক কিছুই হয়তো বা অনেক কিছুই আমাদের বুঝে নিতে হবে বা খুব শর্ট করে এখানে হয়তো বা ইন্ডিউসড করা হবে, তো সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হতে পারে এরকম যে কন্ট্রাক্ট দিয়ে শুরু করে হয়তো বা প্রিকুয়াল বেসিসে আমরা নেমেসিস দেখতে পাবো যদি এটা সাকসেসফুল হয়। সেটা আমরা এখানে ব্ল্যাক রঞ্জু চরিত্রে চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি, তার কয়েকটি শেয়ার আছে, সে যখন অ্যাকচুয়ালি স্টুডেন্ট পলিটিক্সের সময় সে গ্যাং হিসেবে বা ক্রিমিনাল হিসেবে সে অ্যাটাক করবে সেখানে তার একটা শেড থাকে। এরপরে সে যখন পুরাতন ঢাকায় তার যে রঞ্জু, আমি একটু যদি বলি গল্পটি নিয়ে সেটা আপনারা হয়তো ডিটেলস বুঝতে পারবেন, এটা একটু পরে আমি বলছি। তো রঞ্জুর একটা ব্যাপার থাকবে, তার যে গ্যাং সে কলকাতা থেকে ঢাকাকে কন্ট্রোল করছে এই ব্যাপারটি, এবং তারপরে হলো বেগ, বেগের যে লুক শ্যামল মাওলার, তার আমি আগের ফ্রিজারে প্রশংসা করেছি এবারও করছি, শ্যামল মাওলা যে চরিত্রে যাচ্ছেন মানে খুব সুন্দর মানিয়ে নিচ্ছেন। এটা কিন্তু তার দীর্ঘ সময়ের যে আসলে বলা যায় যে ছোটো ছোটো ক্যারেক্টার করে 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 মেইন ক্যারেক্টার পাওয়ার পর সে যে এক্সিকিউশন, সেটা আসলে 1/1 তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন। তিনি যখন যখন ক্রিমিনালের ভূমিকা করছেন, তিনি যখন সদরঘাটের টাইগার করছেন তখন একরকম লাগছে, স্ফুলিঙ্গতে তিনি একজন রকস্টার, সেখানে আমার স্টিল নাও তাকে দারুণ লেগেছে, প্রমিসিং লেগেছে, আবার এখানে তিনি যখন পুলিশ তার ওই রকম একটা শেপ, ওই রকম একটা এম্বিয়েন্স ক্রিয়েট করার তিনি চেষ্টা করেছেন।
এরপরে মম মমর যে ভাষা, ভাষার যে রাফ কাট দারুণ লেগেছে। আয়েশা খান, তাকে আমার চ্যালেঞ্জিং মনে হয়েছিল ক্লোজ আপের যে স্টোরিটা, যেখানে তিনি অ্যাক্টিং করেছিলেন 2020-এ সৈয়দ শাওনের সাথে, তো সেখান থেকেই আসলে অ্যাড করেছে, নাটক করেছে কিছু। কিন্তু এইখানে তার কিন্তু খুব স্পেশাল, আপনি ডায়লগটা খেয়াল করবেন যে আমাকে টোপ বানিয়ে তুমি মাছ ধরো, এখন টোপকেও মাছের সঙ্গে খেয়ে ফেলতে চাও, মানে হোয়াট আ লাইন। আর এছাড়া সবারই কিন্তু আসলে খুব চিজি চিজি কিছু লাইন আছে, চেজিংগুলো আছে, পুরাতন ঢাকায় যে শর্ট মানে শর্টগুলো হয়েছে সেগুলোর কিছু স্নিক পিক আমরা দেখতে পেয়েছি। এবং ওভারঅল আরেকটা চমক না বললেই না, তারিক আনাম খান, তাকে আমরা দেখতে পেয়েছি। তারিক আনাম খানকে মিথিলাকে তার পলিটিক্সের যে ইয়াটা, সেটাকে বলছে যে কারাপশন যাতে না করে তাদের জন্যই আসলে আমাদের ইন্ডিউসড করা। যোগানন্দ চট্টোপাধ্যায় আসলে ঠিক কোন রোলটা করেছে আমি ধরতে পারছি না, আমার বইটা পড়া আছে, খুব সম্ভবত সে রঞ্জুর সব কিছুই জানে সেরকম একটা ব্যাপার। পঞ্চগড়ে তোমার কয়টা বাইক, কয়টা ওয়াইফ আছে, মানে দারুণ দারুণ কিছু লাইন ছিল। তো সব মিলিয়ে ট্রেলারটা শেষ হলো আরেকটা চমক দিয়ে, আমাদের সবার প্রিয় আর্টসেলের যে অনিকেত প্রান্তর গানটা, সেটার কয়েকটা লাইন ছিল যখন বাস্টার্ড আসলে কবরস্থানে গিয়েছিল। তো যাই হোক, ওভারঅল ট্রেলারটা খুব কিক অ্যাস ছিল, টিজার থেকেও আরেকটু এক্সাইটমেন্ট বাড়িয়ে দিল, যেন মানে একদম ঘি ঢেলে দিল আগুনে। তো যারা থ্রিলার প্রেমী এবং ওয়েব সিরিজের জন্য ওয়েট করে আছেন তাদের জন্য খুবই ভালো ব্যাপার। এবার আমি যদি একটু আসি বুকের, আমি যে বইটা কন্ট্রাক্টের যে অরিজিনাল বই, আমি জানি না ঠিক এটার কতটুকু অ্যাডাপ্টেশন হতে যাচ্ছে ওয়েব সিরিজে। একটু ছোট করে যদি আপনি গল্পের স্টার্টিংটা আপনাদের বলি, তাহলে হয়তো বা আপনার একটু আইডিয়াটা নিয়ে নিতে পারবেন। এটাও স্পয়লার ফ্রি, টেনশনের কিছু নেই, আমি পুরো গল্পটা অবশ্যই বলবো না। এখানে বাস্টার্ড দিয়ে গল্পটা আসলে শুরু হবে, যেন ভিআইপি যিনি হাসপাতালে বসে আছেন, হাসপাতালে তার বিরাট একটা নিরাপত্তা বেষ্টন করে আছে পুলিশ। তো এদের মধ্যে একজন ডাক্তার ওই হাসপাতালে, সে আসলে কারো মাধ্যমে হয়তো ইন্ডিউসড হয়ে 5 লাখ টাকার মতো খেয়ে টাকা ইয়া করে সে আসলে একটা মোবাইল জাস্ট ওই ভিআইপিকে পৌঁছে দেবে। তো পুলিশদের অনেকে থেকে সেখানে থাকবে না, সে পৌঁছে দেবে ভিআইপি, সেই ফোনটা দিয়ে বাথরুমে একটা ফোন করবে। ইন দ্য মিন্টাইম যে পুলিশরা থাকে গার্ডে রেখেছিল, যারা এসবি রিলেটেড বা গোয়েন্দার গার্ড পুলিশ যারা, তাদেরকে তো অলরেডি ঘুষ দেওয়া হয়ে গেছে, ওই পুলিশরা এসে আসলে এই ভিআইপি কে করবে। তো ভিআইপির ওই ফোনটা তারা পাবে না ফ্ল্যাশ করে দেওয়ার কারণে বাথরুমে। তো যাই হোক, এটা দিয়ে হয়তো বা স্টোরিটা শুরু। এরপরে আমরা দেখবো যে ব্ল্যাক রঞ্জু চাঁদা চেয়েছে ঢাকার একজন প্রভাবশালী লোকের কাছে, এবং চাঁদা না দিলে তাদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হবে এরকম একটা হুমকিও দিয়েছে। কিন্তু ব্ল্যাক রঞ্জু কিন্তু ঢাকায় থাকে না, সে এখন কলকাতায় থেকে ঢাকার ফুল যে ক্রাইম সেটা সে কন্ট্রোল করে। ব্ল্যাক রঞ্জু হলো এমন একজন বলা যায় যে ক্রিমিনাল, সে অলরেডি ঢাকায় প্রতিটা থানায় তার লোক আসলে রেখে দিয়েছে, প্রতিটা জায়গায় তার লোক আছে, তার চাঁদা তোলার জন্য আলাদা সেকশন আছে, টাকাগুলো রাখার জন্য একটা সেকশন আছে, ইভেন তার এই যে ঢাকা কলকাতার ব্যাপারটা কমিউনিকেশন করার জন্য সেখানে লোক আছে। তো এটার একটা ব্যাপার থাকে। তো বাস্টার্ড অলরেডি করাচি থেকে একটা মিশন শেষ করে এসেছে, এবং তার কথা অলরেডি ওই লোকরা শুনেছে যে যারা আসলে ব্ল্যাক রঞ্জুকে থামাতে চায়, খুব প্রভাবশালী যে লোকগুলো, তারা বাস্টার্ডকে হায়ার করে এবং 1 কোটি টাকার মতো। তো বাস্টার্ড অফারটা নেয় এবং সে কিছু জিনিস চায় তাদের সঙ্গে, যেটা হয় ডিলের সময় আলাপ আলোচনা করে নেয়। তো বাস্টার তার মিশন শুরু করে, সে শুরু করে অ্যাকচুয়ালি পুরাতন ঢাকায় যেখানে রঞ্জুর আসলে সূচনাটা হয়েছিল, সেখান থেকে সূচনা যার মাধ্যমে আসলে চাঁদাটা চেয়েছিল, তার মোবাইল নাম্বারটা নিয়ে তার সঙ্গে আসলে তার তাকে খুঁজে তাকে ট্র্যাক করে তাকে মেরে তার মাধ্যমে আবার আরেকজনের লিঙ্ক পায় যে অলরেডি কলকাতা থেকে এই টাকার ভাগটা নিতে এসেছে। এভাবে গল্প এগিয়ে যায়, আমি আর না বলি। সেই কলকাতা থেকে যে লোকটি হোটেলে এসেছে তাকে ধরতে গিয়ে বাস্টার্ড আয়েশা খান মানে যে উমা ক্যারেক্টারটা তার সঙ্গে দেখা হয়, এবং এভাবে গল্প এগিয়ে যায়। মমর ক্যারেক্টারটি, তারপরে এরপরে যারা যারা আসবে সেটি আমরা দেখতে পাবেন। ব্ল্যাক রঞ্জুকে অ্যাকচুয়ালি এই যে ব্ল্যাক রঞ্জুকে চেস করার যে ইয়াটা বাস্টার্ডের যে দৌড়টা সেটা এখন দেখানো হয়েছে। বাস্টার্ডের আবার মনে ভয় আছে বেগের, কারণ বেগ এর আগে আমরা যদি আগের উপন্যাসটা আপনার যারা পড়ে থাকেন সেখানে একটুর জন্য মানে ধরেই ফেলেছিল, মানে একটা অবস্থায় সিচুয়েশন হয়েছিল, পুলিশের খাতায় এই বাস্টার্ডের ছবিটা চলে গিয়েছিল ওই বেগের জন্যই, জেফ্রি বেগ। তো এই ব্যাপারগুলো আমি যেটা বলছিলাম আগে, এই ট্রায়াঙ্গুলার চেষ্টা চলবে এবং খুবই এক্সাইটমেন্ট। তানিমনুর এবং কৃষ্ণ এই ডিওর উপর আমাদের খুবই আস্থা আছে যে তারা খুব ইউটিলাইজ করতে পারবেন ওই সিরিজটা। আশাবাদী হয়ে আছি 18 তারিখ দেখার অপেক্ষা, আপনারাও দেখবেন এবং ট্রেলারটি কেমন লেগেছে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লেগেছে, স্পেশালি অনিকেত প্রান্তর ফ্রম আর্টসেল। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।